সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের বাইরে দূরে এখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাই রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। থামো একটু করো তো। প্রিয় দর্শক, আজকে আমরা রত্নার কাছে আছি। আজকে যে রত্নাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই থামো দর্শক, আপনারা আমরা আজকে যে রত্নার কাছে আছি সেই রত্নাকে আপনারা সবাই চেনেন, পাঁচ সন্তানের জন্ম। আজকে কিন্তু সবগুলো সন্তানকে হারিয়ে দুটা সন্তান নিয়ে কিন্তু এই পাগলি কষ্টে এবং বিষণ্ন জীবন যাপন করতেছে। আসলে এই রমজান মাসে আমরা তার কাছে আসলাম তার জীবনের কিছু কথা শোনার জন্য। আসলে কি অবস্থায় আছে, আসলে একটা গল্প শুনছি না ছোটবেলায় যে রাখাল এই গল্প প্রতিদিন বাঘ বাঘ করে, যেদিন সত্যি সত্যি বাঘ আসে সেদিন বাঘ বলেও মাল আসে না, ফার্স্ট বাঘের ব্যাটে যায়। কিন্তু রত্নার জীবনে ইতিহাস কিন্তু অনেকটা ওইরকমই, এখানে আসলে লাই লাই করে এই রত্না বলে কিন্তু আজকে কিন্তু আমরা বিশ্বাস করতাম না, ঘরে কিন্তু কিছুই নাই। তারপরে ওই রমজান মাসে কিন্তু তারপরে আমরা জানলাম যে আসলে আর মনে যাই হোক রত্না, কেমন আছো? কেমন ভালো নাই তুমি? এটা আনন্দের কথা আস্তে আস্তে বলতে চাও, আশ্চর্য বিষয় আনন্দের কথা এটা, ভালো নাই এটা আনন্দের কথা। কেন ভালো নাই সেই শুনি, গোস্ত হাত পায় না চাপিও। দর্শক দেখেন হাসতে, আরে মামা এরকম বলতেছে, মামা এবার শুয়ে আছো কেন, কাজ আমার বলছো বাবা। আরে তেল এক বস্তা, প্রিয় দর্শক চাল এক বস্তা, তেল এক বস্তা, গোস্ত গোস্ত কয় কেজির বস্তা, প্রতি সিজন না তেল 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 কয় কেজি বস্তা আনবো, এক বস্তা আনবো কয় কেজি, পঞ্চাশ কেজি, তুমি কি গোসল দিবি নাকি এত তেল দিয়ে? প্রিয় দর্শক মাস দুধ দিয়ে শুনছি গোসল দিতে, প্রিয় দর্শক তেল আনবো এক বস্তা, পঞ্চাশ কেজির এক বস্তা তেল আনবো, আর কি লাগবে, আর কি লাগবে ওর কথা নেব কি, আর নিজে আছে, ও চাউল নিবে এক বস্তা, তেল নিবে এক বস্তা, ঠিক আছে তেল না আর কি নিবা, গোস্ত গোস্ত কয় বস্তা, তিন বস্তা গোস্ত, বস্তা তিন বস্তা কিসের গোস্ত, গরুর গোস্ত, গরুর গোস্ত দেখলাম দিয়ে গেল, তোমার দিয়ে গেল, তোমার খালাকে দিয়ে গেল, তোমার নানি কিন্তু দিয়ে গেল, তোমার পাগলামি কিন্তু সেটা প্রিয় দর্শক দেখ রত্ন পাগলামি করতেছে, কে দিয়ে গেছে বলো, তুমি না বললে যে আমি ঘুরি খাবো, এখন আবার গরু গোস্ত খাবো, তাহলে কোনটা শুনবো? তো আমার তো পাগল বানা দিবে নাকি, তুমি তো নিজে পাগল বানা দেবো, তোমাকে পাগল বানা দেবো, ভাইকে বানা দেবো, হ্যাঁ আমি নিজে বানা দেবো, ভাইকে বানা দেবো, কি খাবে সত্য করে বলো, সত্য করে বলো কোনটা খাইবা, ভুড়ি না গোস্ত, ভুড়ি খাবে না, গরু গোস্ত লটপুরি খাবে। প্রিয় দর্শক গরুর গোস্ত খাবে, যে তোমরা তো যে ময়লা খাইতে পচা ময়লা খাইতে ওগুলো খাও না এখন, হ্যাঁ তো মেলা দাম বেড়ে গেছে দর্শক, পচা মুরগি পচা ময়লা আগে টুকায় তো, কিন্তু এখন টুকায় না, অনেক ভালো হয়ে গেছে, আমরা পাশে আছি, পাগল ছাগল মানুষ তো যতটুকু করা যায় করি, হয়তো আমাদের ওইভাবে সামর্থ্য নাই, আমরা কিন্তু অনেক সাধারণ ঘরের একজন ছেলে, হ্যাঁ আমাদের যে অনেক কিছু করার ক্ষমতা বা ইয়া ওটা কিন্তু নাই, তারপর জাস্ট টুথপেস্ট লাগবে,
বড় লাগবে লিপস্টিক লিপস্টিক গোল 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 খাবা খাবা না লাগে না গোল লাগে শ্যাম্পু লাগবে সাবানে গুঁড়ো লাগবে আর গরু গরু গোবর লাগবে বা কি লাগবে বলতে হবে তো না বললে বুঝবে না গুঁড়ো লাগাই না নিচে করে না ওরা গুঁড়ো নিচে করে না ও গুল নিচে তুমি গুল গুল কয়টা লাগবে তোমার সে তুমি কি নেশা করো গুল দে নেশা করতে হয় না নেশা জিনিসটাই খারাপ না তুমি আজকে গুল লাগাচ্ছ দুদিন পর তোমার সন্তান গুল লাগাবে তখন কি গুল লাগাই না আমি সারাদিন লাগাই না আমার নাই গুল রপাত পক্ষে দাদা লাগছে মন চাই একটা পান খাইবা কিন্তু পান হলো ভিডিও করতেছি আপ মন চাই পান খাইবা গুল খাওয়া কাছে দন্ত গন্ধ রই না ওস্তাদ ভিডিও করতেছে এখন ক্যামেরা আছে তো যাই হোক প্রিয় দর্শক কি বলবো রত্নার আবদার হাজার হলে আমার মানে কি বলবো ছোট্ট একটা বোন পাগলি মানুষ এখন ওর আবদার রাখতে জাহাঙ্গীর ফোন দিছে কি বলবেন চল দেবেন থাকবি কি জাহাঙ্গীর কাকা বলো যে আমরা আসতেছি দেরি হবে আসতে কাকা বলছে দেরি হবে আমার কোনো কথা নেই থাকেন আসবি খাওয়াবি 500 বাজেট করছে 500 টাকা রত্নাতে 500 টাকা লিছে আমি যা খাওয়াই তাই খাওয়াবো অথবা বাজেট নাই বাজেট ধরে খালি অন্য মাসির কাছে খাওয়া আমার কাছে না ক্যামেরা ধরে দিকে সমস্যা নাই এই জাহাঙ্গীর ভাই হ্যাঁ 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 কোন এই জাহাঙ্গীর ভাই হ্যালো হ্যাঁ আমরা যে ভিডিও করে দর্শক দেখে নন ভাই এত দয়া দিয়ে মানুষ সবাইকে ইফতার খাওয়াবে তো রত্না ভাই তোমাকে ইফতার খাওয়ায় না খাওয়ায় না আমাদের কে জানে এখন কিনলেন আচ্ছা বাজাই নেব নে সমস্যা নাই ইফতারি করবেন যাই করি করবো নে সমস্যা নাই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আজকে আসলে আমাদের একটু ইফতারি পার্টি আছে মানে পার্টি আছে বলতে ভুল আমরা কয়েকজন একটু ইফতারি করাবো আর কি সব ফ্রেন্ড সাইকেলের মধ্যে তো যাই করে আবদার করছে সামনে হয়তো আমি মসজিদে ইফতার করতে যাচ্ছি তো যাই করে দোয়া করবেন আর রত্না পাগলির কাছে আসছিলাম আর কি নাই নাই শব্দটা আমরা অনেক আগে থেকেই পরিচিত কিন্তু আজকে ওর কাছে তারপরে শুনলাম যে সামনে ঈদ সামনে দিনগুলো কিভাবে কাটবে কি লাগবে কি প্রয়োজন কি অপ্রয়োজন এগুলো জানার জন্য তো যাই হোক ও বলছে সাবান নাই শ্যাম্পু নাই গুঁড়ো সাবান নাই গরু নাই গরু লাসুন নাই ছাগল নাই সব কিছুই নেই তাই না কথা বলে না কথা না বলে বুঝবো কেমনি আমি তো বুঝি না গানে কোন শুনি জোরে বলতে হবে গানে শুনি কি আগে তো যাই হোক গুঁড়ো নাই ধানের গুঁড়ো আছে ধানের গুঁড়ো আছে তো যাই হোক প্রিয় দর্শক আমরা দত্তর বাড়ির চেষ্টা করবো আর কি নাই কি আছে আমি মানে সব দিতে পারবো না কিছু কিছু দেওয়ার চেষ্টা করবো আমি 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 তুমি পাগল আমি পাগল আপনার পাগল তুমি পাগল আপনার পাগল প্রিয় দর্শক দেখেন আসলে আমরা আসলে পাগল আমরা আসলে ওর সাথে একটু পাগলামি করে এই কারণে যে পাগলামি করলে মানে ওকে রাগাইতে ওর সাথে কথা বলতো তো কথা বলে না বুঝেন তো মানে ঘোতা মেরে থাকে এই ঘোতা মেরে মুখ দেখতে দেখতে ভালো লাগে কথা শুনতে শোনার জন্য ওর সাথে কথা বলার জন্য আর কি বারবার আমরা একটু রাগানোর চেষ্টা করি একটু কমেডি করি একটু মাইন্ড করবেন না
আর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন পাগলের জন্য আমরা যেন সামনে ওর জন্য কিছু করতে পারি ঈদের জন্য কিছু করতে পারি তাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই